আজকে আমরা আপনার সাফল্যের গল্প শুনবো, একজন সফল মানুষ শামসুর রহমান শরীফ হয়ে উঠবার গল্প শুনবো। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল দেখে আসবো প্লিজ। বর্ষিয়ান রাজনীতিবিদ শামসুর রহমান শরীফ জন্মগ্রহণ করেন 1940 সনের 10 মার্চ পাবনা জেলা সদর উপজেলার হেমাদপুর ইউনিয়নের চর শনিদিয়ার গ্রামের মাতুলালয়ে। শৈশব কৈশোরের পুরোটা সময় কাটে পৈতৃক নিবাস পাবনার ঈশ্বরদি উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রাম এবং পাবনা সদরে। শামসুর রহমান শরীফ লক্ষ্মীকুণ্ডা ফ্রি প্রাইমারি স্কুল ও ঈশ্বরদির পাকুড়িয়া মিডিল ইংলিশ স্কুলে পড়াশোনা শেষ করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকেই 1957 সনে ম্যাট্রিক পাশ করেন। উত্তরবঙ্গের বিখ্যাত পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে 1960 সনে ইন্টারমিডিয়েট এবং 1962 সনে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। শামসুর রহমান শরীফের রাজনীতির হাতেখড়ি হয় 1952 সনে আমাদের গৌরবময় ভাষা আন্দোলনের সম্পৃক্ততার মাধ্যমে। ভাষা আন্দোলনের সময় পঞ্চম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় 92 ক ধারার বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে আন্দোলনের সামনের সারিতে থেকে গ্রেপ্তার হন। সেই থেকে শুরু রাজনীতির মাঠে এক বিরামহীন পথ চলার। 1952 সন থেকে শুরু করে এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যাতে তিনি অংশগ্রহণ করেননি। 1959 সনে আইয়ুব খানের মার্শাল ল বিরোধী আন্দোলনে শরিক হবার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়। 1962 সনে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে গ্রেপ্তার হন। 1967 সনে আবারও জেলে যান 6 দফা আন্দোলনের প্রচার করতে গিয়ে। এমনিভাবে 1969 সনের গণ অভ্যুত্থানে যোগদান করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 1971 সনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর যোদ্ধা হিসেবে শামসুর রহমান শরীফ একজন বীর মুক্তিযোদ্ধা এবং সংগঠক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি 7 নম্বর সেক্টরের অধীনে কাজীপাড়ায় সেনাবাহিনীর ব্রিগেড লিডারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাংগঠনিক মানুষ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ কলেজের প্রথম বর্ষে পড়াকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে স্থান পান। অ্যাডওয়ার্ড কলেজে পড়া অবস্থাতে পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রাবস্থাতেই পাবনা শহর শাখা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তী সময়ে শামসুর রহমান শরীফ লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক, পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। 1994 সন থেকে বর্তমান সময় পর্যন্ত পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অত্যন্ত বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন শামসুর রহমান শরীফ। দেশের স্বাধীনতা অর্জনের পর স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ 1973 সনে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার মাধ্যমে প্রথম জনপ্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। 1975 সনে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর সামরিক আদালতে একটানা 5 বছরের সাজা ভোগ করেন। পরবর্তীতে এরশাদ সরকার এবং 2007-08 সনের তত্ত্বাবধায়ক সরকারের আমলেও মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ করেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা বারবার নির্যাতিত প্রবীণ রাজনীতিবিদ শামসুর রহমান শরীফ 1996, 2001, 2008 এবং 2014 সনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পাবনা 4 আসন থেকে ধারাবাহিকভাবে এযাবৎ 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1996 সালের সপ্তম সংসদে বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 2001 সনের অষ্টম সংসদে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং 2008 সনের
নবম সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সরকারি প্রতিশ্রুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করলে গত ১২ জানুয়ারি ২০১৪ ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ মাননীয় ভূমি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মাননীয় ভূমি মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। শামসুর রহমান শরীফ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিজ এলাকায় অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থেকেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে, নিজের চেষ্টায় রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত একজন মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ। সুষ্ঠু ধারা রাজনীতি চর্চায় এই মানুষটির অবদান অসামান্য। শূন্য থেকে শিখরে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত সফল মানুষ, সফল রাজনীতিবিদ শামসুর রহমান শরীফ।